হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের দেখাবো সুজির পাকোড়া। ঘরে যে উপকরণ আছে সেটা দিয়ে আমি বানিয়ে দেখাবো। নিয়ে নিচ্ছি আমি 3 চামচ সুজি, আর সঙ্গে নেব 1 চামচ দই। 1 থেকে 1.5 চামচ দই নিলাম আমি। এটাকে এবার আমি মিশিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট আমি রেখে দেবো রেস্টে। তার মধ্যে আমি কী কী দিয়ে সবজি দেবো এর ভিতরে সেগুলো আমি কেটে নেব। এটা দেখো সুজিটা একদম ফুলে গেছে, সুজিটা মোলায়েম হয়ে গেছে বন্ধুরা দেখলে। আমি টমেটো, লঙ্কা, পেঁয়াজ, ধনে পাতা আর ক্যাপসিকাম দিয়ে দেবো এর মধ্যে। সব কিছু আমি অ্যাড করে দেব। আমি সুজিটা 3 চামচ নিয়েছিলাম, কিন্তু পরে আমি আরও 2 থেকে 3 চামচ নিয়েছি একটু বেশি করে করার জন্য। এবার এগুলো সব আমি এর সঙ্গে মিশিয়ে দেব। এটাকে এবার আমি স্বাদ মতন এতে দিয়ে দেব নুন। দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো অল্প গরম মশলা, আর দিয়ে দেবো একটু আদা আর একটু রসুনের পেস্ট। এগুলো কুচি করে দিলেও হয়, এটা দিলাম একটু রসুনের পেস্ট, কিন্তু আমার পেস্ট করা থাকে, আমি ওই জন্য আর আলাদা করে কুচাই না। হ্যাঁ বন্ধুরা, একটু জিরে দেওয়া হয়েছে এতে, তোমাদের সেটা দেখানো হয়নি। কিছুটা আস্ত জিরে দেওয়া হয়েছে। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এর ভিতর বন্ধুরা আমি জিরে দিয়েছিলাম, কিন্তু জিরেটা দিলে ভালো লাগে। জিরেটা যখন খাওয়ার সময় মুখে পড়ে তখন ওর ফ্লেভারটা খুব টেস্ট লাগে। আমি দিয়ে দেব, দইয়ের ইসেতে কিছুটা জল ছিল, আমি সেটুকু দিয়ে এর সাথে ভালো করে চটকে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখালে ভালো হয়, তোমরা চাইলে চামচ দিয়েও করতে পারো। দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে, এরকমভাবে তৈরি করতে হবে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে এটাকে ভেজে নেব। কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বেলটা প্রেস করে অলে করে দিও, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবার আমি এক এক করে পাকোড়াগুলো সব ভেজে নেব। খেতে অসাধারণ লাগে, কেউ এলে ঝটপট যখন কিছু হাতের কাছে সামনে না থাকে তখন তোমরা চট করে এটা বানিয়ে দিতে পারো। এটা বন্ধুরা ইজিভাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, 10 মিনিটে রেডি হয়ে যায় পাকোড়াটা। আমি এরকম করে আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। এরকম করে আমি সবগুলো লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।
বাকিগুলো আমি সব এরকম করে ভেজে নেব। বন্ধুরা এরকম করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের সবার কেমন লাগলো। ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, দেখো কত অসাধারণ।